রফাদানি এবং কাদিয়ানির মধ্যে পার্থক্য কি এবং রফাদানি ও হানাফির মাঝে বিয়ে করানো অথবা বিয়ে দেওয়া চলে কিনা ভাই নামাজের মধ্যে রুকুতে যেতে রুকু থেকে উঠতে এবং তৃতীয় রাকাতের শুরুতে রফিয়াদাইন করা হাত উত্তোলন করা এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আবার যে ইমামগণ এই জায়গাগুলোতে হাত উত্তোলন না করার কথা বলেন তাদের এই না করার সপক্ষেও বিভিন্ন হাদিস এবং হাদিসের দালালত এবং দলিল আছে এই বিষয়গুলো এরকম যে এই বিষয়গুলো নিয়ে মারামারি করা কামলা কামলি করা একটাকে হালাল একটাকে হারাম বলা একটাকে জায়েজ একটাকে নাজায়েজ বলা এটা কোনো অবস্থাতে সমীচীন নয় এবং এটা করার কোনো সুযোগ নেই যারা রফিয়াদাইন করেন তারা আপনার ভাই যারা হানাফি তারাও রফিয়াদাইন যিনি করেন তার ভাই অতএব মুসলমান মুসলমান ভাইয়ের মধ্যে কোন মতের পার্থক্য বুঝের পার্থক্য উলামাদের মধ্যে ইস্তিহাদ এবং গবেষণাগত মত পার্থক্য থাকতে পারে এটার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নাজায়েজ হবে না প্রশ্নই ওঠে না তারা মুসলমান আহলে কিবলা তবে কাদিয়ানীদের সাথে মিলানোটা ভুল কারণ কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আখেরি নবী হওয়ার কথাকে অস্বীকার করেন এবং আরো অনেক কারণ যাদের মধ্যে আছে কাদিয়ানী নামে পরিচিত সারা বিশ্বের সকল উলামাদের ঐক্যমতে তারা কাফির ইসলাম থেকে খারিজ তারা মুসলমান নয় মুসলমানদের নাম ব্যবহার করছে আসলে তারা অমুসলিম অতএব তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ না